করমণ্ডল দুর্ঘটনার আবহে এবার বড় বিপর্যয় বিহারে। গঙ্গার উপর ভেঙে পড়ল নির্মীয়মান সেতু। আবারও জানিয়ে রাখবো এই মুহূর্তে সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর, করমণ্ডল দুর্ঘটনার আবহে বড় বিপর্যয় বিহারে। গঙ্গার উপর ভেঙে পড়ল নির্মীয়মান সেতু। ওড়িশায় ট্রেন দুর্ঘটনার আবহে এবার বিহারে বিপর্যয়। তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভাগলপুরে গঙ্গার উপর নির্মীয়মান আগুয়ানি ঘাট সুলতানগঞ্জ সেতু। সেতুটি খাগড়িয়া ও ভাগলপুর জেলাকে সড়ক পথে যুক্ত করবে। রবিবার সন্ধ্যায় সেটি আচমকায় ভেঙে পড়ে। 2014 সালে নীতিশ কুমার এর উদ্বোধন করেছিলেন। এ নিয়ে এক বছরে দুইবার ভেঙে পড়ল সেতুটি। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সেতুটি ভেঙে পড়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেন ধূপগুড়ি টাইমস। ঘটনার তদন্ত ও দোষীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ব্যুরো রিপোর্ট, ধূপগুড়ি টাইমস। হ্যাঁ, কি হলে রা আদমি বরবাদ হইল, মরি গেলে সব আদমি মরি গেলে। আবার বন্ধ ভেজতে, আরে তুরি মার সবসে হ্যাঁ ভাই। একবার আওয়াজ করলে